পিএসসি আমাদের যতক্ষণ না তালিকা দেবে ততক্ষণ তো আমরা করতে পারবো না। কিন্তু পিএসসি যে তালিকা দিয়েছিল সেই তালিকার ভিত্তিতে স্যাটে মামলা হয়েছিল। স্যাটে মামলার পর স্যাট একটা রায় দেয়, পিএসসি সেই রায়টাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেছে। যতক্ষণ না আমাদের সদিচ্ছা আছে যে যখনই পিএসসি আমাদের তালিকা দিয়ে দেবে আমরা করে দেবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যতক্ষণ না ওখান থেকে পিএসসি আমাদের কাছে তালিকাটা পাঠাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না, আমরা পক্ষে থাকলেও কিছু করতে পারছি না। একদমই দেখো সঙ্গীতা, দুপুর 12টার সময় খাদ্য ভবনের সামনে চাকরি প্রার্থীরা আন্দোলনে বসেছিলেন। চার ঘন্টা ধরে তারা এই খাদ্য ভবনের সামনে আন্দোলন করছিলেন, স্লোগান শাউটিং করছিলেন। এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে, নিউ মার্কেট থানার বিশাল পুলিশ বাহিনী এখানে এসছে এবং যে চাকরি প্রার্থীরা এখানে আন্দোলনে বসেছিলেন তাদেরকে চ্যাংদোলা করে এই প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। তার ফলে খাদ্য ভবনের সামনে এই মুহূর্তের পরিস্থিতিটা একেবারে রণক্ষেত্র আকার নিয়েছে, খুব উত্তপ্ত পরিস্থিতি হয়েছে এখানে। চাকরি প্রার্থী তাদেরকে এক এক করে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে, তারা উঠতে চাইছেন না, তার ফলে তাদেরকে চ্যাংদোলা করে এখানে তোলা হচ্ছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি আমরা দেখতে পাচ্ছি খাদ্য ভবনের সামনে। তুমি দেখো 2018 সালের ফুড এসআই পদের যে চাকরি প্রার্থীরা, তাদের যে দাবি ছিল যে তাদের প্যানেলভুক্ত হওয়ার পরে তাদের রিয়াকশন নেব। আইনি জটিলতা কাটা সত্ত্বেও আমাদের নিয়োগ দিচ্ছে না। চাকরির দাবিতে আমরা এখানে বসেছিলাম, আমাদেরকে জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদেরকে জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। যেমনটা বলছেন যে আইনি জটিলতা কাটা সত্ত্বেও তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি, সেই দাবিতেই তারা আজকে এখানে আন্দোলনে বসেছিলেন। তারপর যেটা আমরা দেখলাম যে চার ঘন্টা পর এখানে নিউ মার্কেট থানার বিশাল পুলিশ বাহিনী এখানে আসেন, এসে তাদেরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, দুটো প্রিজন ভ্যানে চাকরি প্রার্থীদের তুলে নেওয়া হয়েছে। চাকরি প্রার্থীরা যেমনটা বলছেন যে তাদের আইনি জটিলতা কেটেছিল, তারা সত্ত্বেও তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। 957 জন চাকরি প্রার্থী তারা প্যানেলভুক্ত হয়েছিলেন, তারপর 100 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, বাকি যে 857 জন তারাই এখানে আজকে খাদ্য ভবনের সামনে বিক্ষোভে আন্দোলনে বসেছিলেন। 857 জন, তাদের যেমনটা দাবি ছিল যে তাদের যে আইনি জটিলতা সেটা কেটে যাওয়া সত্ত্বেও তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। এই 857 জনকে আমরা দেখলাম যে দীর্ঘক্ষণ তারা এখানে স্লোগান শাউটিং করতে থাকে, তারপর এখানে নিউ মার্কেট থানার পুলিশ আধিকারিকরা আসে, তারা প্রথমে এই যে চাকরি প্রার্থী তাদের সঙ্গে আলোচনা করে, কথাবার্তা বলে যে তারা যেন এখান থেকে উঠে যান। কিন্তু চাকরি প্রার্থীরা তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে অনড় থাকে, তারা বলেন যে তারা এখান থেকে উঠবেন না। তারপরই পুলিশ তাদেরকে জোর করে প্রিজন ভ্যানে একেবারে আমরা দেখতে পাই যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং জোর করে চ্যাংদোলা করে চাকরি প্রার্থীরা এখানে নিয়ে যায়।